ভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের অন্তর্গত 45 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি আসন্ন পৌর কর্পোরেশন নির্বাচনে। আপনাদের কাছে অনুরোধ, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং শিলিগুড়ির সার্বিক উন্নয়ন ও 45 নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নের সাথী হন। দাদা, এবার আপনাদের 45 নম্বর ওয়ার্ডে মনোনীত প্রার্থী বেদব্রত দত্ত রয়েছেন, কি বলবেন? না, উনি ভালো লোক, উনি আমাদের পাড়ায় থাকলে আমাদের পাড়ার উন্নতি হবে, আমাদের পাড়ার কাজও হবে, উনি ভালো লোক। হ্যাঁ বলছি, আমাদের এর আগে যে কাউন্সিলর ছিল উনি তো 4 নম্বরে আসছে, যাই হোক ওনার তো এখন কোনো ভূমিকা নেই। আমাদের বর্তমান যে যিনি দাঁড়াচ্ছে উনি হলে আমাদের পাড়ার উন্নত হবে এবং ভালো। আমাদের এখানটায় নুরুল ইসলাম কাজ করেছে বলতে ড্রেন আর রাস্তায়, এছাড়া কোনো উন্নতি আর কিছু দেখিনি। যেমন রাস্তা ড্রেন বললেও ভুল হবে, কারণ আমাদের এখানে সামান্য বৃষ্টি, মানে পরশুদিন রাতে আসলেও আপনারা দেখতে পারতেন যে এই মসজিদের সামনে বা শিব মন্দিরের সামনে পুরো ড্রেনের জল, মানে এক হাঁটু জল হয়ে গেছে এই বৃষ্টিতেই। আর এখানটায় একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, আমার এখানে বিয়ে হচ্ছে 8 বছর, একদিনও কোনো ডাক্তার বা কোনো হেলথ সেন্টারে যে সুযোগ সুবিধা কেউ কোনোদিনও পায়নি। এছাড়াও হচ্ছে গত 2 বছর আমরা যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, এই প্রবলেমের মধ্যে ওনাকে একদিনও আমরা অন্তত এদিকের লোক একদিনও ওনাকে দেখিনি। যেখানটা অন্য অন্য মানে পার্টি থেকে বলতে গেলে টিএমসি থেকে অনেক রকম সুযোগ সুবিধা, মানে যারা খেতে পারছেন লকডাউনে, আমার ভাড়াটিয়াদেরও চাল ডালের ব্যবস্থা ওনারা করে দিয়েছিলেন, ভ্যাকসিনের ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে আমি কোনো পার্টির ইয়েতে বলছি না, মানে ইয়ে হেল্প চাইলে বলছে আমার একটা অসুবিধা আছে, ভ্যাকসিন পাইনি আমার বাড়ির ভাড়াটিয়া, বা এদের খাওয়ার একটু অসুবিধা হচ্ছে একটু দেখো। তারা নিঃসন্দেহে মানে আজকে রাতে বলে তারা কালকে সকালের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে অন্য অন্য ইয়েতে মানে ওনাকে বা ওনার পার্টি আর কাউকে সেরকমভাবে আমি দেখিনি। অবশ্যই আমরা এবার চেঞ্জ চাই, চেঞ্জ করে দেখি, যখন আমরা উন্নয়ন মানে যাতে উন্নয়ন হয় তার সাথেই আছি, এবার যাতে সার্বিক উন্নতি যাতে হয় তো আমরা চাই যে এবার একটু চেঞ্জটা হোক। দেখে এখন আমি মানে চাচ্ছি না কেন, ওনার জন্যই আমার জন্য রাগ, আমি এখন বেদদাকে চাই, কেন বেদদার তরফ থেকে তো ওইসব রজদা আমাদের কাছে আসছে। হ্যাঁ, তো বেদদার তরফ থেকে আমাদের কাছে রজদা আসছে, রজদা দিয়ালো 2 দুবার, একবার না। তো বলছে রজদা যে যখনই তোর কোনো দরকার হবে আমি আছি তোর পাশে, আমাকে তুই বলবি যা যা তোর প্রবলেম আমরা চেষ্টা করবো করার। ভর্তি হয়েছে, আজকে 15 দিন হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কালকে উনি সব কিছু করার পরে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বেডে যখন আনছে তখনই আমার ছেলে ফোন করছে, হ্যাঁ ফোনটা দেবদা করেছে, ফোন করার পরে বলে আচ্ছা ঠিক আছে, আর এখানে উনি একটু ভালো আছে, ছেলে ভালো আছে, নিজের ছেলে মানে অভিজিৎ দত্ত, উনি এখানে ভালো আছে, উনি না করলে আমাদের হইতো না, সাহায্য করেছে, এখানে ভালোই আসুক। উনি সব দেখাশোনা করছে করছে, যখন উনি আর যতটা দিন পর্যন্ত একটু না হয় তাই দেখুক। আর আমরা তো দেবদাকে ভালোবাসি, সত্যি কথা ভালোবাসি, কিন্তু আমি আমার আমার ছেলেরা আজকে তো বলতে পারবে না। হ্যাঁ, আমার ছেলে বললো বলে মা এবার দেখো ফালছি, হ্যাঁ এটা কথা ঠিক কথা, মানে পাটটাও পাচ্ছি না, আমার হাজবেন্ড মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমরা বিধবা ভাতা এখনও পাইনি, আর হচ্ছে তোমার কী বলে নুরুল ইসলামের কাছে গেছি কিন্তু কোনো ইস্যু পাইনি, এখন আমরা নতুন লোক দেখতে চাই। 26 নম্বর ওয়ার্ডে আমরা পিডাব্লিউডি সাইডে বসে আছি, দীর্ঘদিন থেকে আমরা পাটটা পাবো পাবো ভাব বলে আমাদেরকে প্রতারণা করা হচ্ছে। যাই হোক, এবার আমরা দুবছর বাবু বলছেন যে এটাকে ভোটের পরে পাট্টা দিবে, দেখি এবার দেখি কী হয়। আমরা গরিব মানুষ এইটুকুই চাই, আমরা আর কিচ্ছু চাই না, 1 কিলো চাল চাই, এই যে লকডাউনটা চলে গেল, ভ্যাকসিন আমাদের 45 নম্বরে ভ্যাকসিন, 100টা ভ্যাকসিন আসছে, আমরা প্রাইভেটে দিছি, আমরা দিন মজুরি খাই ঠিকই, একটা দিন যদি ওই লাইনে দাঁড়াই হয়তো কোনো দিন পাওয়া গেছে কোনো দিন পায় নাই, লাইনে দাঁড়াই আমরা রিটার্ন চলে আসছি। 780 টাকা দিয়ে ভ্যাকসিন দিয়েছি, আমরা স্বামী স্ত্রী 2 জন ছিলাম, প্রথম ভ্যাকসিন আমরা পয়সা দিয়ে দিয়েছি, তারপরেরটা আমরা ঘুরে ঘুরে যাই হোক নেওয়া হয়েছে ফ্রিজে,
আমাদের 35 নম্বরে কোনো ভ্যাকসিনই আসে নাই, 100 না 120টা ভ্যাকসিন আসছে প্রথমে, তাও আগের দিন লাইন দিয়ে রাখছে, পরের দিন 5টার সময় কয়েকটা পাইছে। এই তো আমাদের 35 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, বেদ কাকু আসবে, বেদ দাঁড়াবে কিন্তু, সবাই হেল্প করতেছে, সবাইকে দেখতেছে, আমার মেয়েকেও দেখছে, অসুস্থ বাড়িতে আসছিল, বেদ কাকু সব কিছু করে গেছে, ট্রিটমেন্ট করছে, হসপিটালে দেখানো করছে, তারপরে ওষুধপত্র বেদ কাকু দিয়ে গেছে আমার মেয়েকে দেখছে, যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ বহুত উন্নতি কাজ করছে, এর আগে আমাদের যে কাউন্সিলর আছে নুরুল ইসলাম, এত বড় কোভিড চলে গেল, কোভিডের মধ্যে কারো তা দেখা পাওয়া যায়নি, গ্রাম্য যারা যারা আছেন তারা তারা গ্রামে কাজ করেছেন, বা গরিবের যাবতীয় যা হচ্ছে হেল্পের জন্য বেদটা সুন্দর ভালো মুখ, আর কর্পোরেশন বা কাউন্সিলর আমাদের ডিএমসি হবে, যেহেতু রাজ্যে আমাদের টিএমসি আছে, গ্রাম উন্নয়নের জন্য যদি কাউন্সিলর আমরা টিএমসির থেকে পাই আর বেদ্যা মতন মানুষকে পাই, তাহলে আমাদের এই 45 নম্বর ওয়ার্ডের খুবই উন্নতি হবে, তাই আমরা চাচ্ছি যাতে বেদ্যাই আমাদের পরবর্তী দিনের কাউন্সিলর হিসাবে দেখতে চাই অবশ্যই। কেন আমাদের যে আগে কাউন্সিলর ছিল তাকে সবসময় পাওয়া যায় না, এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে বেদদার মতন একজন কাউন্সিলর আমাদের দরকার, এত কথা বলতে পারবো না যে উনির জন্য একজন কাউন্সিলর আমাদের দরকার। করোনার পরিস্থিতিতে আমাদের মানে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল, আমার হাজবেন্ডের একটা চাকরি হওয়ার কথা ছিল, হয়েও গেছে, তাকে অন্য জায়গার থেকে ডাইকে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাকে সেই চাকরিটা দেওয়া হয়নি। নুরুল ইসলাম উনি নিজে ডাকে নাই, মানে পার্টির লোকে ডেকে নিয়ে আসছিল, কিন্তু সেই কাজটা উনিকে দেওয়া হয়নি, তাকে হলদিবাড়ির থেকে ডেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাকে সেই কাজটা অন্য লোককে সেই কাজটা দিয়ে দিই। আমরা তো সবসময় চাই সে আসুক, আমরা চাই চাই, উন্নয়নই হয় নাই, আমরা কিছুই পাইনি, কোনো উন্নয়নই হয় নাই, এগুলো সব সলিম করে করে রাখছে। এবার চাইছি যে আমরা আমাদের এই নতুন কাউন্সিলর আসুক, হ্যাঁ বেদ্যা আসুক, ও তো আমাদের ঘরের ছেলের মতো, আমরা ভালো থাকবো, সুখে থাকবো। বাতার জন্য অনেক কয়েকদিন গেছি, আমাকে কেউ দেয় নাই, আর উল্টো মুখ ঝাড়া দিছে, বহুত দিন গেছি, আমাদের কষ্টও হয়েছে। তারপরে এই যে লকডাউন গেল, কোনো দিনও উনি আসে নাই, কাউন্সিলরকে আমরা চিনিই না, অনেকেই চেনে না, তাহলে ওনাকে আমরা কী করে ভোট দেবো, আর ওনার কাছে কী করে যাবে লোকে, উনি মানুষই তো না।